আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার ইলিশের দো পেঁয়াজা রেসিপি। আর এই ইলিশের দো পেঁয়াজা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। খুবই সহজ একটি রান্না। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই ইলিশের দো পেঁয়াজা রান্না করি। চুলায় প্যান বসিয়ে আমি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। আর আমি ইলিশের দো পেঁয়াজাটা রান্না করার জন্য এখানে সরিষার তেলটা ব্যবহার করব। আর এই সরিষার তেল দিয়ে ইলিশের দো পেঁয়াজাটা রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা। আর ইলিশ মাছের মধ্যে এই কালো জিরাটা ফোড়ন দিয়ে তারপরে রান্না করলে ইলিশের এই দো পেঁয়াজাটার স্বাদই যেন অনেক অনেক বেড়ে যায়। কালো জিরাটা একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ 4টা সামান্য একটু চিরে দিয়েছি। এখন এই মরিচ আর পেঁয়াজটা একসাথে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার চুলার আঁচটাকে একেবারে লো করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও ক্লিক করে দিবেন। মশলাটা একটু কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা এখানে অপশনাল, আপনারা যদি কেউ না দিতে চান বাদ দিতে পারেন, তবে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এইভাবে চুলার আঁচটাকে অল্প রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। অনেকেই আছেন এই ইলিশের দো পেঁয়াজাটা রান্না করার আগে ইলিশটা হালকা একটু ভেজে নেয়, তবে আমি আজকে এই মাছটা আর ভেজে নিব না, আমি সরাসরি কাঁচা মাছটা দিয়েই রান্না করব। এখন আমি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে অবশ্যই লো করে রাখতে হবে, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। মশলার মধ্যে মাছটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দিব। আর এই মাছটা নাড়ার সময় অবশ্যই একটু সাবধানে নাড়তে হবে, কারণ ইলিশ মাছটা এমনিতেই নরম, বেশি নাড়ানাড়ি করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে। আমি এখানে আরো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিব। যে কোনো মাছের দো পেঁয়াজা রান্নার সময় মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তাই সেই পরিমাণ মতো করে পেঁয়াজটা নিয়ে নিতে হবে। এখন আমি এই পেঁয়াজ কুচিটা মাছের উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এখন আমি এভাবেই 2-3 মিনিট ধরে মাছটাকে রান্না করে নিব। আবারও আলতো করে আমি মাছগুলোকে উল্টে দিব। মাছটা উল্টে দিয়ে আবারও 2-3 মিনিট এভাবে রান্না করে নিব। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। মাছের দো পেঁয়াজায় সাধারণত খুব বেশি একটা ঝোল রাখা হয় না, তাই সেই পরিমাণ মতো করে পানিটা দিয়ে দিতে হবে, যেন মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি মাছটাকে রান্না করে নিব। মাছের ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া।
অনেকেই আছেন ইলিশ মাছে জিরাটা দেন না, যদি কেউ না দিতে চান বাদ দিতে পারেন। মশলাটাকে ঝোলের সাথে একটু মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে দিলাম আর আমার ইলিশের দো পেঁয়াজাটা রান্না হয়ে গিয়েছে। আমি ঝোলটা এর থেকে আর খুব বেশি শুকাবো না। খুবই সহজ একটি রান্না, খুব অল্প সময়ে আর ঝটপট করে এই ইলিশের দো পেঁয়াজাটা রান্না করে নেওয়া যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাছটা চুলার উপর এভাবে বসিয়ে রাখবো। তারপর খাবার সময় এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ইলিশের এই দো পেঁয়াজাটা সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।